বিসমিল রহমানের রেহেম আসসালামু আলাইকুম এফরান আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি কেকের রেসিপি দেখার জন্য আজকে আমি আবারও বরাবরের মতো হাজির হয়ে গিয়েছি নতুন একটি কার কেক নিয়ে আশা করছি আমার আজকে কেকটি আপনাদের কাছে ভালো লাগবে নতুন রেসিপি পাওয়ার জন্য এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বটনে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই কেকটি বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব তাই একটি বাটির মধ্যে চালে রেখে হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার এক চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এখন এই শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো আগে চেলে নেওয়ার জন্য এখন আমি চালনিটা সরিয়ে রেখে পেচলার দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বাটিটা এক সাইডে ডেকে সরিয়ে রাখবো অন্য আরেকটি বাটির মধ্যে তিনটি ডিম বেঙ্গি নিয়ে নিচ্ছি আমি ডিমের অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই কিন্তু আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে আমি যেহেতু এভাবে বেঙ্গি নিচ্ছি তাই ডিমটা আমি আগে উপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি ডিমের উপরে কিন্তু অনেক রকমের ময়লা থাকে এখন এর মধ্যে আমি টু ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা এখন বিটারে কাটা দিয়ে প্রথমে মিশিয়ে নেব তারপরে আমি লো স্পিডে বিট করে নেব এক থেকে দুই মিনিটের মতো এক থেকে দুই মিনিট বিট করে নেওয়ার পর আমি বিটারটা অফ করে দিয়ে সাইডের চিনিটা একটি প্যাচুলার দিয়ে নামিয়ে নিচ্ছি এভাবে বিট করতে করতে চিনিটা যখন গোলে গলে অংশটা একদম ফোম হয়ে যাবে তখন আমি বিটারটা অফ করে দেব এখন এর মধ্যে আমি ডিমের কুসুম দিয়ে আবারও বিট করতে থাকবো দুই থেকে তিন মিনিটের মতো এভাবে আমার মিশ্রণটা পুরোটা আট থেকে নয় মিনিটের মতো বিট করে নিব বিট করে নেওয়ার পর দেখুন আমার মিশ্রণটা ভালোভাবে বিট করা হয়ে গেছে এখন এখানে আমি বিটা টপ করে দিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা ভিনিগার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফটা চামচ চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি চকলেট ইমালশনের পরিবর্তে আপনার চকলেট এসেন্সও ব্যবহার করতে পারবেন তারপরে আমি দশ সেকেন্ডের মতো লো স্পিডে বিট করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বিটারটা খুলে কাটাটা একটি কাটা সরিয়ে নিচ্ছি এখন এর উপরে আবারও চালে রেখে শুকনো পকানগুলো চেলে নিচ্ছি আমি শুকনো পকোণগুলো দুইবার চেলে নিচ্ছি চেষ্টা করবেন শুকনো পকানগুলো দুইবারে চেলে নেওয়ার জন্য এখন আমি কাটা দিয়ে শুকনো পকানগুলো মিশিয়ে নিচ্ছি এখন আমি শুকনো পকানগুলো আবারও চেলে নিয়ে খুব ভালোভাবে স্মুথভাবে শুকনো পকানগুলো মিশিয়ে নিয়েছি আর আমার ফোনটা কিন্তু কোনো রকম নষ্ট হয়ে যায়নি একই রকমভাবে আমি খুব ভালোভাবে গুড়িয়ে গুড়িয়ে মিশিয়ে নিয়েছি পারফেক্টভাবে আমার এই মিশ্রণটা মেশানো হয়ে গেছে এখানে আমি সাড়ে আট ইঞ্চি একটি মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন পুরোটা ব্যাটার আমি এর মধ্যে ডেলি দিচ্ছি আপনার সাড়ে আট ইঞ্চির পরিবর্তে সাড়ে নয় ইঞ্চি বা নয় ইঞ্চি মোল্ডও ব্যবহার করতে পারেন এখন এই ব্যাটারটা আমি কাটে দিয়ে কেটে নিচ্ছি ভিতরে বাতাসটা বার করার জন্য চুলায় আজকে বেক করব তাই চুলায় আমি আগেই পাঁচ মিনিটের মতো প্যান্টটাকে গরম বসিয়েছিলাম এখন কেক মোল্ডটাকে বসিয়ে দিয়ে ডাকনা দিয়ে ডাকনা ছিদ্রটা বন্ধ করে মিডিয়াম লো আছে আজকে দেখে কেকটা তিরিশ মিনিট বেক করব। তিরিশ মিনিট পর আমি আপনাদেরকে কেকটা দেখিয়ে দিচ্ছি কেকটা হয়ে গেছে এখন ডাকনাটা সরিয়ে কেকটা চেক করে নিচ্ছি কাটিটা একদম ক্লিন এসেছে এখন এই কেকটা চোরা থেকে নামিয়ে আমি আমি একটি ফয়েল পেপার দিয়ে ডেকে রাখবো আপনাদের হাতের কাছে ফয়েল পেপার না থাকলে আপনারা পরিষ্কার কাপড় দিয়ে উপরে ডেকে রাখতে পারবেন ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এভাবে ডেকে রাখলে কেকটা কিন্তু সফট থাকে এখন এই কেকটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি ফয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি আর কেকটা দেখুন আমি যেরকম বেক করছি সেরকমই রয়ে গেছে এখন আমি সাইডটা উঠে নিয়ে কেকটা আপনাদেরকে মেপে দেখিয়ে দেব প্রথমে আমি বুটের ওজন দিয়ে দিচ্ছি তারপরে আমি কেকটা ডেলি নিয়েছি এখন কেকের ওজন হয়েছে বুটের ওজন বাদ দিয়ে চারশো গ্রাম কাগজটা আমি সরিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে আর কেকটা দেখুন কত মোটা হয়েছে এখন এই কেকটা আমি কার কেকের শেপ দিয়ে দুই পাশটা কেটে নিচ্ছি ব্লেড নাইফ দিয়ে কারকেকে মোল ছাড়াও খুব সহজে কিন্তু এভাবে কারকেকটা বানিয়ে নেওয়া যায় এখন আমি দুই মাত্রা উপরে দুই পাশে বসিয়ে দেব তারপরে আমি সমান করে পুরোটাকে কারকে শেপ দিয়ে কেটে নিচ্ছি এভাবে পুরোটাকে কেটে নেওয়ার পর আমি উপরের অংশটা দুই ভাগে কেটে নিব আর নিচের অংশটা আমি তিন ভাগে কেটে নেব আপনারা চাইলে দুই ভাগেও কেটে নিতে পারেন এখন এই কেকটা কেটে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে আমি কেকের মধ্যে ক্রিম লাগানোর জন্য ক্রিমটাকে বিট করে নেব তাই একটি বাটির মধ্যে এক কাপ হুইপ ক্রিম দিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিচ্ছি আমি এখানে দোকানে কিনে আইসিং সুগার নিয়েছি আপনার আইসিং সুগারের পরিবর্তে আস্ত চিনিও ব্যবহার করতে পারবেন এখন আমি বিটার মিশিয়ে নিয়ে বিট করতে থাকবো তিন থেকে চার মিনিটের মতো চার মিনিট পরে আমি বিটাটা অফ করে দিয়ে আর এক মিনিটের মতো বিট করে নিয়েছি এখন আমি বিটারটা অফ করে খুলে নিয়েছি এখন সামান্য পরিমাণ ক্রিম আমি অন্য আরেকটি বাটির মধ্যে দিয়ে এর মধ্যে আমি চার থেকে পাঁচ ফুটা রেড কালার দিয়ে গোলাপি কালার করে নেব আজকের এই কেকটা যে বাবুর জন্য অর্ডার করেছিল সে বাবু হচ্ছে মেয়ে বাবু তাই এখানে আমি আর সাদা ব্যবহার করব। এখন আমি কেক মোল্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি এখন এর উপরে আমি নিচের লেয়ারটা বসিয়ে দেবো এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা আমি হাফ কাপ পানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি মিশিয়ে গরম করে তারপরে ঠান্ডা করে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি এখন এর উপরে আমি ক্রিম লাগিয়ে দ্বিতীয় লেয়ার বসিয়ে দেবো একই রকমভাবে এর উপরে সুগার সিরাপ দিয়ে দিয়ে আবারও ক্রিম লাগিয়ে নিয়েছি এরকম করে আমি পুরোটা কেকের মধ্যে ক্রিম লাগিয়ে পুরোটা কেক সেট করে নিয়েছি তারপরে আমি একটা সমান করে ফিনিশিং দিয়ে নিয়েছি দেখুন খুব সহজেই কিন্তু কারকেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে এখন এই কেকের চাকা দেওয়ার জন্য আমি এখানে কাটিয়ে দিয়ে চাকাটা এঁকে নিচ্ছি তারপরে ছোটো নজল দিয়ে এ একটা আজকে ডিজাইন করব প্রথমে আমি সাদা ডিজাইন দিয়ে ডিজাইন করে নিচ্ছি আমি ছোটো নজর দিয়ে ডিজাইন করে নিয়েছি পুরোটা কেকের মধ্যে সাদা আর গোলাপি দিয়ে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন এখন আমি একই নজর দিয়ে নিচে চাকা দিয়ে দিয়েছি তারপরে আমি উপরেও আমি একই রকমভাবে ডিজাইন করে নিয়েছি আজকে এক একটা সম্পূর্ণটা আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি এখন এর উপরে আমি একটি গোলাপ দিব তাই একটি গোলাপ বানিয়ে নিচ্ছি আমি গোলাপ বানাতে এত একটা ভালো পারি না তারপরে চেষ্টা করছি গোলাপটা বানিয়ে নেওয়ার জন্য যে বাবুটির জন্য অর্ডার করেছিল সে বাবুটি গুলাব চেয়েছিল দেওয়ার জন্য এখন আমি উপরে গোলাপটা বসিয়ে দিয়ে সাইডে আমি পাতার নজল দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি এখন পুরোটা কেক আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি আমার কেকের ওজন হয়েছে যার থেকে একটু বেশি আজকের এই কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ